ঘরের লোকও না বোঝে না আমার ইমোশন, গুরু তো শুধু স্টার নয়, সে আমার দুনিয়া। এসব নিয়ে আমাকে অনেকে অনেক কথা শুনেছে, আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ডরা অনেকের সঙ্গে মানে আমার রিলেশন কাট হয়ে গেছে। আমি নিজেকে দাদার বোন হিসাবে পরিচয় দিতে ভালো লাগে। অনুপমকে মানে আমি ও যেরকম মানে দাদা বলছে আমি জানি না, অনুপম কবির মানে অলিখিতভাবে মানে আমার একটা পাগল ছিল, আমি এটাই মনে করি। হ্যাঁ, আমি রান্নাঘরে কোনো কাজ করছি, ও গিয়ে আমাকে ঝাঁপিয়ে বলেছে মা দাদার গিটারটাকে দাদাই করছে, কেন করছে বলে মানে ও পায়ে কেটে ফেলছে। হ্যাঁ, সেটা আমি দাদার প্রোফাইলে দেখলাম, পেজে দেখে মানে ফার্স্টে বুঝিনি ব্যাপারটা, তারপর তোমাদের পেজ খুললাম, পুরো ডিটেলসটা পড়লাম টুললাম বুঝলাম, এবার তখনই ইচ্ছা হলো, মানে বাড়িতে বলেও ছিলাম ফার্স্টে, মানে রাজি করাতে একটু টাইম লেগেছে অবভিয়াসলি, তো লাস্ট ওই একটা কি দুটোর সময় আমি বুট করেছি, তারপর আবার তার চার ঘন্টা বাদে আমি অ্যালার্ম দিয়ে শুয়েছি, মানে যে করেই হোক আমি গিটারটা নেব। 2011-তে ফার্স্ট গান শুনি, তো সেই সময় থেকে আমার চেনা জানা শুনি, 38 বার মিট করেছি। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে 6th February, এই আজ থেকে ঠিক 3 বছর আগে 6th February 2014 দাদার সঙ্গে আমার সেকেন্ড মিট হয় বইমেলাতে, সেইটার 3 বছর কমপ্লিট আছে, আর আজকেই আমি গিটারটা হাতে পাবো, একটু বাদে মানে রেডিও স্টুডিওতে যাব, দাদার সঙ্গে দেখা হবে, মানে খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে যে মানে এটা তো এমনিতেই একটা স্পেশাল ডে ছিল, এবার গিটারটা পাওয়ার পর এইটা মানে আরও স্পেশাল হবে। মুশকিল তো জলদি হি সহি। তবে খুবই ভালো লাগছে এই গিটারটা, একটা আমার আমার নিজের খুব প্রিয় গিটার এটা, এবং আমার অনেক স্মৃতি আছে এটার সঙ্গে। এটা কেনা হয়েছিল ব্যাঙ্গালোর শহরে, যখন আমি ভাবলাম যে সিরিয়াসলি মঞ্চে উঠে গান বাজনা করবো, সেই সময় একটা কানের আগে যে গিটারটা ছিল সেটা প্রফেশনাল গিটার ছিল না, এমনি অ্যামেচার একটা গিটার ছিল। সুতরাং সেই দিন থেকে এটার সঙ্গে বন্ধুত্ব, এবং তখন এটাতেই সব গান, এবং নতুন কেনা হলে যেটা হয় যে পুরোনো গিটার তখন বাজানো হয় না, সবসময় নতুনটার দিকেই নজর থাকে, এবং এটার এটাতে বহু বহু গান পরে যেগুলো শুনেছিস তোরা, ইনফ্যাক্ট খ্রিস্টান গানটাও হয়তো এটাতেই লেখা, আবছা মনে আছে দুটো গিটার মিলিয়ে লেখা বলে। এটা ছিল তোমার শহরে বলে গানটা, যেটা বৃষ্টি বাড়তি সবই এটাতে লেখা, ইনফ্যাক্ট উড়ে যাকো এটাতে লেখা। দর্দ হ্যায় তো সিনে দে, খোয়াইশ হ্যায় অনজান হ্যায় আব ক্যা করেন।